Hi friends, welcome back to Shreya's Life. তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক 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 ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি যেমনই থাকি আমি খারাপ আছি এই সময়তে, তাও আমি নিয়েছি ভালো আছি, কারণ কি এখন আর খারাপ আছি ভালো নেই বলতে ভালো লাগে না। তো দেখো আজকে আমাদের বাড়িতে আমার মা নিজের হাতে আইসক্রিম বানিয়েছে। এই যে আমার ছেলে খাচ্ছে, পুরো শেষই হয়ে গেছে প্রায়, আর একটুখানি থাকলে পুরোপুরি জমে যাবে। মা ওকে একটা টেস্ট করতে দিয়েছিল। কিছুক্ষণ থাকবে তাহলে পুরোপুরি ঠিকঠাক হয়ে যাবে। জামা মা মেরি মাম্মি, যাই হোক, মা আইসক্রিম করেছে। আইসক্রিমটা পুরোপুরি হয়ে যাওয়ার পরে আমি তোমাদের সাথে শেয়ার করবো আইসক্রিমের লুকসটা। আলটিমেট এখন আমরা খুঁজছিলাম একটুখানি কাঁচা আইসক্রিম, আইসক্রিম আমার কাছে আর পাকা হয় নাকি এটা কি জান না। যাই হোক, খুব টেস্ট হয়েছে। মা আজকে মিল্ক ম্যাঙ্গো আইসক্রিম বানিয়েছে, খুব ইজিলি করা যায়, ও শিখে গেছে। কারণ কি আমার মায়ের তো বয়স হয়ে গেছে, যদিও বা ও মানতে পারে না যে আমার মায়ের বয়স হয়েছে। ওর মনে হয় আমার মা সুইট 16 রয়েছে, সেটা কোনো বড় ব্যাপার না। কিন্তু ওই এরপর থেকে রান্না বান্না আইসক্রিম বানানো এগুলো সব ওই করবে। আমার মাকে আজকে কালকে এত বিরক্ত করিয়ে আজকে আইসক্রিম করিয়েছে, এরপর থেকে সব ও করবে। ও আমাকে এমনিতেও ভালোবাসে না, কারণ কি ও যদি এসি অন করে আমি এসি অফ করে দিই। তারপর একটু আগে আমাকে পটিয়ে পাঠিয়ে আবার মানে রাজি টাজি করাতে পারলো। ও বললে আমি নাকি ওর মামাকে। যাই হোক, তো এখন আমাকে মোটামুটি ফ্রেন্ডশিপ করে নিয়ে যাতে একটু ছাড়তে পারে। বলছে আমি ওনাকি কাঠি হয়ে গেছে খাওয়ার পর, ওনাকি এসি ছাড়লে আমি খালি বলি এসিটাকে অফ কর, ইলেকট্রিক বিল বেশি আসবে, এগুলো সব আমিই বলি। তো ওর মামা নাকি এগুলো বলে না, আমি এগুলোর দিকে কেয়ার করি। অ্যাকচুয়ালি এখন ভালো মানে অবস্থা ওরকম ভালো নয়, বাজার হাটের অবস্থা খারাপ, ওই জন্য ওকে মেনলি। আর যাই হোক, তো আমাকে বললো বলে রিকোয়েস্ট করলো বলে অফ করে দিয়েছিলো। আমি তারপর একটু ছাড়তে দিলাম, এক ঘন্টা চলবে। আর আজকে আমরা পড়াশোনা করেছি সারা দুপুর ধরে, এখনও বাজে 5:17 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আর বললাম, ভেবেছিলাম একটু শুবো, তারপর আর শুনলাম না, কারণ এতটা বেলা হয়ে গেছে আমার যদি শুনি একেবারে শরীর ছেড়ে দেবে। তাই আর ঘুমাই বসে আছি। তো আমার এখন চা করা কমপ্লিট হয়ে গেছে, এখন শরীর একেবারে ভালো লাগছে না, ওটাও ভালো নেই। তো যাই হোক, শরীর ভালো নেই আর ভালো নেই, ভালো যে কখন থেকে বলবো নি। চা করা কমপ্লিট হয়ে গেছে, চাটা দেখতে পাই। চা করা কমপ্লিট হয়ে গেছে। মাকে আর কাকিমাকে চাটা পাঠিয়ে দিচ্ছি দোকানে, আর আমি আর বনু খাবো। আর তার মধ্যে বনু আর পুষ্পমূলে কী করেছে কে জানা, এসি প্লাগটা পড়ে গেছে। তো যাই হোক, এই বাবা তোর বাবাকে জিজ্ঞাসা কর চা খাবে। এই বাবা তোর বাবা চা খাবে, ওর বাবাকে একটু চা দিই। ওর বাবা এখন বেশিরভাগই চা আর খায় না, এত গরম পড়েছে এখন আর চা খাওয়া হচ্ছে না কারোরই। তো আজকে এসেছে, এখন একটু চা দিই। আর এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই, ভেজা ভেজা। হ্যাঁ ফ্রেন্ডস, তো আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে যাচ্ছি, কিন্তু বোনও এত ঝগড়াতে ব্যস্ত আমাকে ভিডিওটা স্টার্টই করতে দিচ্ছে না, খালি বলছে তুই এটা করিস তুই ওটা করিস। যাই হোক, সব এখন কথা বাদ দিলাম, আমি তাই তাড়াহুড়ো করে ভিডিওটা শুরু করলাম। এখন আমরা করব কি, এখন আমরা এয়ার ফ্রায়ারে কি করব, ফ্রেঞ্চ ফ্রাই তো করছি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। হুম,
আর না তুই এ বাচ্চা রেখে দি আরে দেখাতে দিচ্ছে না পর বাবা আমি ঢেলেছি কথা বলতে পারবো না এবার আমি এটাকে কি করব কি করব আমি এটাকে অন করলাম কি করব বাবা সরে যা পথে তো থাকবি না এটা অন করে দিলাম এবার এটার যে টেম্পারেচারটা এটা যা ভয় লাগছে না আমি 10 মিনিট দিলাম দেখা যাক কতটা হয় এসব মধ্যে আমি যতদূর শুনেছি 25 মিনিটস হয় বাট আজকে আমি ফার্স্ট টাইম করলাম রোজই ভাবি করবো করবো আর করা হয় না বোনে চলে আয় এ দেখ বোনো অন করে ফেলেছি আজকে ফার্স্ট টাইম মানে রোজই ভাবছি করবো 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 করে আর হয়ে ওঠা হচ্ছে না আজকে তাই করলাম হাই ফ্রেন্ডস ফ্রেঞ্চ ফ্রাই করা কমপ্লিট এই দেখো দাঁড়া আগে দেখিয়ে দিই প্লেটটা ফ্রেঞ্চ ফ্রাই করা পুরো কমপ্লিট হয়ে গেছে আর এখন বোনু সবাইকে এরকম রোল করে করে সবাইকে দেবে আজকে বলবো না একদম অল্প করে করেছি সবাই মিলে একটু একটু করে খাবো পরের দিনকার একেবারে ভালোভাবে করবো এই যে বোন পুরো কাজ করছে সস দে এখানে ওদেরকে সস দিয়ে দিয়ে দিই দিয়েছি আগে ওগুলো করে ফেলেন যাই হোক ঠিক আছে আর ওদেরকে নয়তো কোনো প্লেটেই দিয়ে দে আমাদের তো ওরকম করে না ওরা খেলছে তো ওদের প্লেটেই সুবিধা হবে মামা আমরা অল্প অল্প করি এখন দুজন বেসিক্যালি এইটা মানে আমরা অল্প একটুখানি করে করেছিলাম তখন তো কেউ এসেছিল না আমরা মজা করে খাবো ঠিক করেছিলাম তো এখন ভাবলাম যখন সবাই চলেই এসছে কোনো ব্যাপার না ক্যান্ডিডেটসগুলো সব নিজের বাড়ির যেই তো সবাই কম বেশি করে খেয়ে নিই খাওয়া নিয়ে দরকার যাই হোক ইচ্ছা করে গল্প করে করেছি বোনো দেখিয়ে দেখ ডেকোরেশন এই দেখো গাইস ফ্রেঞ্চ ফ্রাই ইজ রেডি চলো যাই হোক এই যে বাবা ছেলে মিলে এখন ফ্রেঞ্চ ফ্রাই খাবে বাবা একটা করে খাবে কিন্তু আমার মনে হচ্ছে আর একটু হলে বোধহয় ভালো হতো আমার হাজবেন্ড বললো ঠিক আছে আরে ফ্রেঞ্চ ফ্রাই হতো তো পুরো ফ্রাই হয়ে যাচ্ছিলাম তো তো আজকের অভিজ্ঞতাটা হয়ে গেলো কতক্ষণ টাইম লাগবে মানে আজকে যেটুকু টাইম লাগলো তার থেকে আর একটু বেশি করলে পুরোপুরি পারফেক্ট হবে তাই না আর একটু হলে পুরোপুরি পারফেক্ট হতো ওরই দোষ কারণ গো আমাকে বললো বদমাইশটা হয়ে গেছে আর এ তো এখন ওর বাবা বলেছে হয়ে গেছে ও কিচ্ছু বলবে না বাবা হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো মানে তাড়াতাড়ি ঘুমাবো না আমি একটা সিনেমা দেখছি জয়সিকার নি বাইসিভার নি ওইটা শেষ হবে তারপর ঘুমাবো তাই হয়েছে ছেলে ওই ঘরে চলে গেলো আর এই যে আমার মা এখন চলে যাবে আর এই বইটা শেষ হলো আমি ওই এটা ভাই ভাই টেক কেয়ার লাভ ইউ অল দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে চোখ রাখবো লাইক কমেন্ট শেয়ার করতে একবারে ভুলবো না যারা চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে